নাও এবার আমরা শর্ট কোডের আরো কি কি ইউজ করা যায় সেটা দেখবো। এবার এক শর্ট কোড যেটা আমরা ইউজ করছি এটা লিখে একটা গুগলে যদি সার্চ দেন, দেখেন আপনি কিভাবে এটাকে ইউজ করতে হয়, এটার মধ্যে আপনি কিভাবে কাজ করবেন সবকিছু ইনফরমেশন পাবেন। এই যে দেখেন, ফাংশন রেফারেন্স অ্যাট শর্ট কোড ওয়ার্ডপ্রেস কোডেক্স, সো এই লিঙ্কে চলে যাবেন। এখানে সুন্দর মতো লেখাই আছে এটাকে কিভাবে আপনি ইউজ করবেন সবকিছু। আপনি গুগলে লিখলেই, আর যদি একটু গুরুত্ব দিয়ে পড়েন জিনিসটা তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিসই আপনার আছে। হ্যাঁ, এই যে শর্ট কোড API, সো এখানে ক্লিক করলেও হবে। সো আমাদের মনে হচ্ছে যে একটু নেটটা স্লো, ওকে একটু ওয়েট করি। জাস্ট এই যে চলে আসছে, দেখেন অ্যাড শর্ট কোডের মধ্যে দুইটা জিনিস হয়, যে একটা শর্ট কোডের নাম আর একটা হচ্ছে ফাংশনের নাম যেটা আমরা ইউজ করছি, তাই না? দুটো জিনিস। কিন্তু এই যে দেখেন, আমরা এইভাবে সেম মানে ইউজ করছি। এবার একটু লক্ষ্য করেন নিচে, আমাদের অল টাইম মনে রাখতে হবে যে এখানে শর্ট কোডের এই যে এখানে ইকো করা যাবে না, কখনো ইকো করা যাবে না। প্রথম যে সিস্টেমটা, হ্যাঁ, এখানে ইকো করবেন না, এখানে লিখবেন রিটার্ন। রিটার্ন রিটার্ন মানে এই যে এই শর্টকোডটা, যেটা এই শর্টকোড এটা অলওয়েজ ইকো করাই থাকে, এখানে আমরা জাস্ট করব রিটার্ন। ওকে, সো এখন যদি মনে করেন যে রিটার্ন করলে তাহলে আমাদের আউটপুটটা শো করবে কিনা, রিলোড দেন, দেখেন ওটাই শো করতেছে। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখানে কখনোই ইকো করব না আউটপুটটাকে, এখানে রিটার্ন করব, অলওয়েজ অলওয়েজ রিটার্ন করব। ওকে, তারপরে আমাদের দেখেন, এবার আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের যে শর্টকোডের আউটপুটটা আপনি চাইতেছেন, এই যে এখানে শর্টকোডটা, তাই না? আপনি চাচ্ছেন যে আমরা এখানে ট্যাগের মতো ইউজ করব এটাকে, ট্যাগের মতো। সাপোজ আমি এই যে এখানে সার্ভিস, এবার এই জায়গায় আমরা অ্যাট্রিবিউট হিসেবে মনে করেন ইউজ করব অ্যালায়েন্স ইকুয়াল সেন্টার, সে অটোমেটিক্যালি ALI হবে। হ্যাঁ, এখানে বানানটা ফ্যাক্টর না, আপনি ভুল করেন সমস্যা নাই। আপনি সাপোজ চাচ্ছেন যে এখানে যা লিখবো অটোমেটিক্যালি যে সেভ দিব, আমার এই আউটপুটটা অ্যালায়েন্স সেন্টার হয়ে যাবে। বাট এখন কি হবে দেখেন, এখন কিছুই হবে না, দুটা চলে আসছে, দুটা দেখছি, দুটা মানে এই যে এখানে একটা দিছি আর তারপরে আবার একটা দিছি। সো এটাকে আমরা যেরকম ট্যাগ এর মতো ইউজ করি, এখানে ব্যাক স্ল্যাশ দেন একটা, রিলোড দেন আবার, এই যে এবার একটা শো করতেছে। বাট আমাদের অ্যালাইনমেন্ট তো কাজ করতেছে। সো এখানে একটা বোঝার বিষয় হচ্ছে অ্যালায়েন্স তো আপনার হাওয়াই ভাবে কাজ করবে না, তাই না? আমাদের এই যে এই জায়গায় আপনাকে এমন সিস্টেম করে দিতে হবে। এখন আমাকে বলেন যে সিএসএস এ এখানে আমি কি লিখলে এই লেখাটা সেন্টারে হবে, সিএসএস এ এখানে কি লিখলে সেন্টার হবে। আমরা এখানে ইনলাইন সিএসএস বা বসাতে পারি না, এভাবে স্টাইল এখানে লিখতে পারি না, টেক্সট অ্যালায়েন্স কি, টেক্সট অ্যালায়েন্স কি সেন্টার, এটা তো বলতে পারি, তাই না? সো এবার এটা রিলোড দেন, সিনট্যাক্স এরর 19 নম্বর লাইনে, আচ্ছা এই যে এখানে বাইরে ডবল কোটেশন ইউজ করছেন, ভিতরে ডবল কোটেশন, এই জন্য প্রবলেমটা করছে। বাইরে যদি আপনি ডবল কোটেশন ইউজ করেন, ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ওকে, নাও রিলোড দেন এবার, দেখেন এবার এই যে সেন্টারে চলে আসছে, দেখছেন আমাদের এখান থেকে এবার কাজ করছে। এবার আপনাকে যেটা করতে হবে, এই যে শর্ট কোডের এটার সাথে আপনাকে কাজ করাতে হবে, যেটা আমি এখানে লিখবো সেন্টার লেফট রাইট, অটোমেটিক্যালি ভ্যালুটা এখানে এসে চেঞ্জ হবে, এখানে এসে চেঞ্জ হবে, মজার জিনিস। সো এটা করতে হলে আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, নাম হচ্ছে শর্টকোড ATPS, এর মধ্যেই আপনাকে ওই জিনিসগুলো বানাতে হবে। সো আমি জাস্ট এই যে এতটুকু নিব, বা একটু নিচে আসেন, দেখেন আর কোনো উদাহরণ আছে কিনা ভালো।
না, জাস্ট এতটুকু নিলেই হবে। সো আমি এবার ঠিক এর মধ্যে, আচ্ছা আমি কপি না করি, হ্যাঁ আমি এমনি লিখি, ATTS নামের একটা, ATTS নামের একটা ভ্যারিয়েবল বানাবেন। আর এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় যে ফাংশনটা বানাচ্ছি, এই জায়গায় দুইটা প্যারামিটার সেট করবেন। সাপোজ যে কোনো নাম, সাপোজ আমি দিলাম ATTS আর ডলার কন্টেন্ট। ওকে, সো এবার ATTS এর মধ্যে এবার আমি একটা ফাংশন লিখব, নাম হচ্ছে শর্টকোড, শর্টকোড ATTS। নাম কি? শর্টকোড ATTS। এবার এর মধ্যে একটা অ্যারে হবে, অ্যারের মধ্যে এবার আমরা ATTS গুলো ইউজ করতে পারবো। ATTS মানে কি? মেনলি অ্যাট্রিবিউট। এই যে আপনি যে এখানে দিবেন, এই যে এখানে দেখেন, এই যে এগুলা কি কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয় না? এই জন্যই আমি আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে, শর্টকোড ATTS। হ্যাঁ, এবার এবার এখানে একটা নাম সেট করব, কি নাম? সো আমরা এখানে কি দিছি, এই নামটাই সাপোজ সেট করেন অ্যালায়েন্স, তাই না? অ্যালায়েন্স দিতে পারেন, বা হচ্ছে এখানে লিখতে পারেন সাপোজ অ্যালায়েন্স দিলেন, সমস্যা নাই। অ্যালায়েন্স এবার এখানে একটা মান দিতে পারেন ডিফল্ট ভাবে, সাপোজ লেফট, সাপোজ লেফট। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, এখানে সাপোজ মনে করেন আমরা একটাই বানালাম, একটাই, এই যে এখানে সেকেন্ড প্যারামিটারে আমাদের এই যে এই ভ্যালুটাকে পাস করতে হবে, প্রথমে যেটা লিখছেন সেটা পাস করতে হবে, শেষ, আমাদের শর্টকোড বানানো শেষ। ওকে, সো এবার আমাদের এই যে এটার মধ্যে, এটার মধ্যে এখন এই জিনিসগুলোকে আমরা কাজ করাতে পারবো, ইউজ করতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ করতে পারবো। সো কিভাবে দেখেন, আমি যদি এবার বলি যে এই যে এটা, এটার জায়গায় আমাদের ইকো হবে ডলার ATTS। এখানে একটা জিনিস প্রবলেম, এই যে দেখেন এখানেও আমি কিন্তু এরকম কোটেশন ইউজ করতে হবে। হ্যাঁ, সো এই জন্য যেটা করবেন, কোটেশন অনেক ঝামেলা, যদি মনে হয় যে বাইরে ডাবল, ভিতরে আবার সিঙ্গেল, আবার কার মধ্যে কি দিব, এগুলো ঝামেলার জন্য আপনি একটা কাজ করে নিতে পারেন, পিএসপির একটা ফাংশন আছে, নাম হচ্ছে এক্সট্র্যাক্ট। জাস্ট এই ভ্যারিয়েবলটাকে এবার এর মধ্যে দিয়ে দেবেন, এটার কারণে এবার আপনি এই যে এই যে জিনিসগুলো, যে অ্যালায়েন্স, এগুলাকে আপনি সরাসরি এবার ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবেন। এখানে জাস্ট এখানে লিখে দেন যে এটা, ওকে, টেক্সট অ্যালায়েন্স জাস্ট এটা। সো এবার যদি আপনি সেভ দেন, সেভ দিয়ে যদি এবার একটু রিলোড দেন, দেখেন এখানে চলে আসছে। এবার এখানে একটু ইনএক্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে এবার বুঝতে পারবেন যে এই জায়গায় কি কাজ করতেছে। দেখেন এই জায়গায় লেফট, ইকো লেফট হয়ে আছে, দেখছেন? মেনলি আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে পিএসপি অলরেডি আমাদের স্টার্ট করা আছে, এখানে তো দরকার নাই স্টার্ট করা, দরকার আছে? এখানে তো দরকার নাই, তাই না? এই পিএসপিটা স্টার্ট করা দরকার আছে? আমরা পিএসপি এর মধ্যেই তো লিখছি, এমন না যে এইচটিএমএল এর মধ্যে লিখছি। সো এবার কি আছে, লেফট, আচ্ছা আমাদের এখানে ইকোরও দরকার নাই, সরি আমরা রিটার্ন করছি এখানে। হ্যাঁ, এটা এগুলো একটু বুঝে শুনে করতে হবে। সো জাস্ট আমি এটাকে ভ্যারিয়েবল হিসেবে এটা দিলাম, তাহলে এখানে এবার আউটপুটটা কি থাকতেছে, লেফট, টেক্সট অ্যালায়েন্স লেফট, দেখছেন লেফট থাকছে। এবার যদি আমি এখানে চেঞ্জ করে বলে দিই সেন্টার, দেখেন চেঞ্জ হচ্ছে আমাদের, কিন্তু চেঞ্জ হয়নি। সো এবার যদি আমি এখানে বলি রাইট, সো এবার কিন্তু আমি এখানে বলবো না, বলবো কোথায়, বলবো এই জায়গায়, এই যে এই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে? সো এটা আমরা পরের পার্টে দেখব।